দাদা একটা ভালো জামদানি দেখান। আরে ম্যাডাম, তুমি তারদাও বাজারে সুগারিতার দোকানে এসছো, জামদানি পাবে না? এই দেখো না, কোনটা নেবে বলো। যেটা বলবো সবকটাই তোমায় ভালো মানাবে। শুনলাম তো আপনারা অফার দিচ্ছেন, কত দাম নিচ্ছেন? আরে হ্যাঁ, সে তো দিচ্ছি, দুর্গাপূজা স্পেশাল অফার চলছে ম্যাডাম, যে কোনো ধরনের জামদানি কিনুন না কেন 250। কিন্তু আমার পাশের বাড়ির কালকে 250 টাকা নিয়ে গেছে, আমি 250 টাকার বেশি দেব না। ঠিক আছে ম্যাডাম, তাতে যদি আপনার লাভ হয় আপনি 250 টাকাই দিন, আপনার জন্য স্পেশাল অফার। লিফট লিফট, আমাকে একটু সামনে পর্যন্ত লিফট দিয়ে দেবে? না, গাড়িতে তিনজন নেওয়া যাবে না। তাহলে তুমি নেমে যাও। একটা মেয়ে একলা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এটা ভালো লাগে না। আচ্ছা তাহলে আমি? আরে তুমি হেঁটে যাও না, ডাক্তার তো তোমায় হাঁটতে বলেছে। আরে নামো। আজ জীবনে আমার সাথে কথা বলবে না, ব্রেকআপ। হে হে, বসো। তুমি আমাকে লিফট দেওয়ার জন্য তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলে? তুমি খুব ভালো কাকু। কাকু? হ্যাঁ কাকু, তাড়াতাড়ি চল, আমার বয়ফ্রেন্ড বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করাবো, দেখবে চোখ ফেরাতেই পারবে না। তাই নাকি? হ্যাঁ, এলেই দেখতে পাবে, ওই তো চলে এসেছে। তোমরা কথা বলো, আমি একটু আসছি, ফোন এসেছে। তোমার সাথে এইভাবে কোনোদিন দেখা হয়ে যাবে ভাবিনি। সেদিনে তোমাকে ছেড়ে আসার জন্য এখন আমি আফসোস করি তৃষা। আমি তোমার জীবনে আবার ফিরতে চাই। আমিও ফিরতে চাই, রূপসা ঠিক তোমার মতো নয়। তাহলে কি করবে? ওর হাত ধরে আছো কেন? কি হয়েছে? আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই রূপসা, আমি তৃষাকে ভালোবাসি। ছি, এই মুখ আর কোনোদিন দেখাবে না। বাদ দাও, চলো আমরা নতুন করে আবার সব শুরু করি। তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে রিলেশনে ফিরে আসবো? আমি তো শুধু রিভেঞ্জ নিচ্ছিলাম। এই যে বুলবুলি, আরে এসো, তোমায় ছেড়ে দি। আরে একা আছো তো, চলো না। আরে তোমাদের মতো মেয়েদের জন্য তুমি 24 ঘন্টা রেডি আছি, চলো। ঠিক আছে চলো, চল, তোর মতন ছেলের জন্য আমিও 24 ঘন্টা রেডি থাকি। দিদি সরি সরি, দাদা দাদা দাদা, আমি খুব ছেলে নয়। দাদা দাদা, আমি ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন করবো না। উফ বাবারে, খুব বাজে বেঁচে গেছি। এতদিনের সম্পর্ক কেন ভেঙে দিতে চাও তুমি? আমি ক্লান্ত, আমি আর এই সম্পর্কটা বইতে পারছি না। এটাই কি আসল কারণ? আমাকে সত্যিটা বলো। তাহলে শোনো, আমি তোমার প্রতিদিনের চাহিদা মেটাতে পারছি না, সপ্তাহে 2 দিন শপিং, ডিনার, গিফট, আমি জাস্ট পারছি না। আমি এখন রূপসাকে ভালোবাসি, আর হ্যাঁ, ও সবসময় তোমার মতন দাবি করে না। এই তোমাদের কথা বলা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, চলো। জানো আমার না খুব চার চাকা চালানোর শখ, আজকের মধ্যে আমাকে একটা মার্সিডিজ কিনে দেবে? না দিলে কিন্তু তোমার সাথে ব্রেকআপ।